অনাস্থার জায়গা হচ্ছে চেয়ারম্যান মহাসচিব হিসেবে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে। কি আমার মহিলা কর্মী কেন আমার সিনিয়র নেতৃবৃন্দকে লম্পট বললো সেটার তদন্ত কমিটি করবে। চেয়ারম্যান একটা এবং মহাসচিব একটা দলের অভিভাবক, তাদের আচরণটা পুরোই বিমাতা সুলভ ছিল, সেটার প্রতিবাদই ধরেন। এবং আমাদের যে যারা বড় ভাই নেতা তাদেরকে যে বহিষ্কার করা হলো, কিছু কর্মীদের বহিষ্কার করা হলো, সেই প্রতিবাদে আজকে আমরা গণপদত্যাগ করলাম। আসলে পরবর্তী পদক্ষেপ সেন্টু ভাই বলেছেন, বাকিটা জানতে পারবেন। আসলে না, ব্র্যাকেট বন্দি হওয়ার কিছু নেই, আমরা এরশাদ স্যারের আদর্শ নিয়ে চলবো। সেটা ব্র্যাকেট, আমরা ব্র্যাকেটে বিশ্বাস করি না। না, বহিষ্কার যারা করেছে যাদের আত্মসম্মান বোধ নেই, আমি বারবার বলেছি, দলের একটি জুনিয়র কর্মী মহিলা কর্মী যদি দলের টপ সিনিয়র নেতৃবৃন্দকে নাম উল্লেখ করে আপনাদের মিডিয়ার সামনে পাবলিকলি লম্পট বলে, আমি তাদের জায়গায় থাকলে আগে এই কর্মী আমার মহিলা কর্মী কেন আমার সিনিয়র নেতৃবৃন্দকে লম্পট বললো সেটার তদন্ত কমিটি করবো এবং এটার বিহিত ব্যবস্থা করবো, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এখানে হাত না দিয়ে যে রাজনৈতিকভাবে রাজনীতি করেই মত প্রকাশের স্বাধীনতার জন্য, আমি যদি আমার মত প্রকাশ করতে না পারি, ভাব প্রকাশ করতে না পারি, আমি অন্যায় অনিয়ম এর বিরুদ্ধে কথা বলতে না পারি, এই দল টাকার প্রয়োজন নেই। আমি কোনো সমস্যাই নেই, আমি খুব রিল্যাক্স ফিল করতেছি। ও আমি বিশ্বাস করি জাতীয় পার্টি এরশাদ করতে হলে পদ পদবীর প্রয়োজন নাই, জাতীয় পার্টি কাছু করতে হলে পদ পদবী হয়তো লাগবে। আমরা কি করব এটা সময়ই বলে দিবে, বাট আমরা রাজনৈতিক কর্মী, এখন রাজনীতির মাঠেই থাকবো এবং জাতীয় পার্টির প্রোডাক্ট আমরা, আমরা যেদিন থেকে রাজনীতি বুঝি জাতীয় পার্টি এরশাদের সাথেই ছিলাম এবং আগামীতে এটাই নিয়েই থাকবো, সময়ে বলে দিবে আমরা কি করছি। না, এটা পাঠান বা সেন্টু নয়, এটা জাতীয় পার্টির, বললাম না জাতীয় পার্টির এই নির্যাতিত এবং বহিষ্কৃতদের সংখ্যা অনেক বড়, এটা কোনো একক ব্যক্তির নয়, বৃহত্তর অংশের নেতৃত্বেই হবে এবং মূলধারার নেতৃত্বেই হবে, এটাই হবে জাতীয় পার্টি। এরশাদের আদর্শে জাতীয় পার্টি যেটা ছিল এটাই হবে, বিশ্বাস করি। এটা সারা দেশে বিক্ষুব্ধ নেতাকর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে যে গণতান্ত্রিক যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে এ ধরনের কিছু করার চেষ্টা করবো।